अरे जान कोता आसो तुमे तुमे आमादर एखाने आसो तो तोमार संगे आमार किछु पार्सोनल कथा आछे আমি বিদেশে বলে গন্ডগোল, আমাকে ওইটা তাও খেলাই কারণে আমি বিদেশে আবার দেখলাম। তো জোর করে আমি এলাম বিদেশ, বিদেশে নাটক বাইক নিহি, নাটক বাইক এখানে তো কিছু তো আগে দুজন মারছে, দুই নাটক বাইক, তারপরে তো তিন চার দিন বালাতে বুয়া ছেড়ে খাইলাম, ঘুরলাম, ভালোই এখন কি করবো, না দুটা ভাত খামু, না একখানে ভালো করে কাউ দিমু, না গরম ধুয়ে থাকি। আমার কাছে তো ভাই এরকম টাকা পয়সা নাই, আমি সারাদিন ভাই মালের বোতলে ডুবা থাকি। আমি বহুদিন হইলো আমিও আসাম থেকে নাটক হয়ে এসেছি, কিন্তু এখন আবার এটা মুখের জায়গা হয়ে গেছে, সবই আমাকে চিনি। এখন ভাই কী করবো, আমি চিনতে একটা বুদ্ধি দেবো, তোমার হাত দুটা ধরে আমি করি, আমাকে তুমি যাওয়ার একটা বুদ্ধি করে দাও, নাই তো আমি বাস না। ঠিক আছে ভাই, আমার কাছে তো সেরকম টাকা নাই, কিছু টাকা থাকতে পারে, আমি দেখি। মানে ৫০০০ হলে তোমার চলবে? ৫০০০ ঠিক আছে, তুমি তাহলে ঘরে যাও, ঘরে যাও, বাপ মায়ের লগে হাই স্কুলে থাকবে, হ্যাঁ, বিদ্যালয় আসবে না, স্কুল পড়বে, বাই বাই, স্কুল কলেজ বাদ দিয়ে এখানে কিছু কিনা আছে, এইখানে আছি তোর ভাই, বাদ দিয়ে কষ্ট, মার ওষুধ, বাবার ওষুধ, ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আমার হ্যালো, হ্যাঁ ভাই কও, আর ভাই কই না, এম বাইতে যাম, আমার একটা কেহাও নাই, এম কিভাবে যাম তুমি তো কও, প্রায় পাঁচজন মানুষ একটা পোখরে কি গেছে, একটা ঠেহা নাকি, পলে যা যাম, সেই ধান্দাটা পাইতেছি, মানে কি করব, না তোমরা চিন্তা করো না, আমি যে যে করে যাম বাইতে পলে হইলে যাম, তোমরা কোনো চিন্তা করো না, আমি এসকার ভিতরে যাম, ওগো তাহলে রাখে তো ভাইয়া, কে আর স্যার খবর কি, আর ভাই কইছি না, ভাই কান্দো কে, আমি সারাদিন একটা পেয়ে আমার কথা বাদ দেয়, মোবাইলটা দিস, ভাই বোন বেসা হলাম না, আমার কথা ভাই ছোট ব্যাটারি, ভাই কি ছোট ব্যাটারি, তিন দিন রাখবা, ভাই একটা কাম করি, আমি উপায় নাই, কি কাম করো ভাই, মোবাইলটা যদি বেসা নি, যদি বেসা হয় তাহলে তো আমি জানবা, এই বিদেশ বাড়ি আর আমি তুমি আনবা, ও ভাই তাহলে যাও মোবাইলটা বেসারই করো, তাহলে তোর এক কাম কর, তোরা রুমে যা, আমি দিই মোবাইলটা বেসা হারি, ও ভাই ও আল্লাহ, তুমি মানে এই বিদেশ আমাকে আর কোনো নিয়ে এলো না, দয়া করে তুমি মোবাইলটা বেসা হয়ে
তুমি ভালো করে কো দশ হাজার আর তোমার ঠিক আছে বারো হাজার বারো হাজার ভাইরা বাপ মায়ের কথা যে অমান্য করে অমান্য করে বিদাল যা বা একখানে বেড়াবার নিগে যা যে না শুনে তার দেহ এই দশা বিদেশে সে ফাইসা যাবো খেলাবার গেলে জিতা হবো না আর যদি আঙ্গের ভিডিওটা তুমি ভালো লাগে তার জন্য একটা অবশ্যই একটা লাইক করেন তার সাথে একটা কমেন্ট করেন তার সাথে শেয়ার করবেন।